রাশিয়ার হামলা ঠেকাতে ও প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনকে আর্থিক ও সামরিক সহায়তা দিচ্ছে যেসব দেশ, তার প্রথম সারিতে রয়েছে যুক্তরাষ্ট্র এবং জার্মানি। অথচ যথেষ্ট সরবরাহ না করার অভিযোগ এনেছে ইউক্রেন সহ একাধিক দেশ। এর মাঝে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রবল সমালোচনার মুখে পড়েছে জার্মানির চ্যান্সেলর ওলাফ সলসের সরকার। জার্মান প্রতিরক্ষা নীতির আমূল পরিবর্তন ঘটিয়েও পরিস্থিতি স্বাভাবিক করতে পারছেন না বর্তমান চ্যান্সেলর, ফলে ইউক্রেনকে আরও ভারী অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহের জন্য সরকারের ওপর চাপ বাড়ছে। জার্মানি তথা নাটোকে যুদ্ধে সরাসরি জড়িয়ে ফেলতে চান না সলস, তাই অস্ত্র সরবরাহের বদলে ইউক্রেনের অস্ত্র কেনার জন্য বিশাল আর্থিক সহায়তার উদ্যোগ নিচ্ছেন তিনি। দেশটির এমন পরিস্থিতি নিয়ে জার্মানির আইনমন্ত্রী মার্কো বুশম্যান বলেছেন, ইউক্রেনকে সাজোয়া গাড়ির মতো ভারী সামরিক সরঞ্জাম সরবরাহ করলে আন্তর্জাতিক আইন অনুযায়ী সে পদক্ষেপ মোটেই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমান হবে না। ইউক্রেনের আত্মরক্ষার অধিকার রয়েছে বলেও মনে করেন তিনি, ফলে সে দেশকে অস্ত্র সরবরাহ করা আইনসম্মত। তিনি বলেন, এটাই জার্মান সরকারের অবস্থান।